আসসালামু আলাইকুম সবাইকে। বিগত সালগুলোতে বিসিএস পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে আমাদের আজকের আয়োজনে, যেগুলো থেকে আপনি বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু কমন পেতে পারেন। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিসিএস পরীক্ষায় আসা সব সাধারণ জ্ঞানের প্রশ্ন। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সর্বদক্ষিণের অবস্থান সেন্ট মার্টিনে। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে? জেলা রয়েছে তিনটি। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে জেলা আছে ১৩টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাবান্দা, যার অবস্থান সবচেয়ে উত্তরে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহেস্থানগড়। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুণ্ড্র। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? পূর্বে বাংলাদেশের বৃহত্তর জেলা ছিল ১৯টি, সেই ১৯টি জেলা ভেঙেই কিন্তু ৬৪টি জেলার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? এর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়, কক্সবাজার, কারণ কক্সবাজারের সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে। বাংলাদেশের জেলার সংখ্যা কতটি? জেলার সংখ্যা ৬৪টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি জেলার সীমান্ত আছে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? সমতট প্রাচীন বাংলায় গঠিত ছিল কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী, দিনাজপুর অঞ্চলে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুণ্ড্র। মাৎসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম শতককে মাৎসন্যায় বলে ধরে নেওয়া হয়, আর এই মাৎসন্যায় হচ্ছে রাজনৈতিক অবস্থার যে বিশৃঙ্খলা সেই সময়টাকেই বোঝানো হয় এই মাৎসন্যায় দ্বারা। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? বলা হতো শশাঙ্ককে। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। মহেস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? পুণ্ডনগর। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহেস্থানগড়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ নিচের কোনটি? বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম নিচের কোনটি? ভারত। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে? ৪ই এপ্রিল ১৯৭২ সালে। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস, এজন্যই ১৪ই ডিসেম্বর কিন্তু এই ব্যাপক হত্যাকাণ্ডটি করা হয়, যার ভিত্তিতেই ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশের নাম নিচের কোনটি? পূর্ব জার্মানি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 424 জন। বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক বা বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? বর্তমানে এই সংখ্যাটি 67। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জনকে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? তার পদবী ছিল সিপাহী। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? এই সেক্টরের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি একই সাথে প্রধানমন্ত্রী, অন্যদিকে অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্ব পালন করতেন। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত যে পত্রিকা, সেই পত্রিকাটির নাম ছিল জয় বাংলা। মুজিবনগর সরকার গঠন করা হয় বা কখন গঠিত হয়? মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল 1971 সালে। কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? একই প্রশ্ন, 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম সেনাপতি কে ছিলেন? প্রথম সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানি। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, অর্থাৎ তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। অন্যদিকে 17 এপ্রিল কিন্তু মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এএইচএম কামারুজ্জামান। মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগরের অবস্থান মেহেরপুরে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নং সেক্টর নিয়ে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়? 64টি সাবসেক্টরে ভাগ করা হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই সঙ্গে থাকবেন, এবং কোনো তথ্য সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।